27 বছর আগে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর এ পর্যন্ত 5টি কূপ খনন করে বিপুল গ্যাসের সন্ধান পায় বাপেক্স। 2018 সালে নতুন গ্যাস মজুতের সম্ভাব্যতা যাচাইয়ে 3টি স্থানে জরিপ চালায় রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। সম্ভাব্যতা যাচাই শেষে চলতি বছরের 19 আগস্ট টোকবি একে শুরু হয় খনন। 12ই অক্টোবর গ্যাসের সন্ধান মেলে কূপটিতে, যার পরিমাণ প্রায় 20 থেকে 30 মিলিয়ন ঘনফুট। এখন গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স। গৃহস্থালী কাজে এই গ্যাস ব্যবহারের দাবি ভোলাবাসীর। এই গ্যাসের বিনিময় যদি ভোলাতে কল কারখানা মিল ফ্যাক্টরি যদি করে দেয়, আমাদের এলাকা ভিত্তিক ভোলাবাসী অনেক বেকার যুবক আছে, তাদের কর্মস্থানের কিছু সুবিধা হবে। জানি না কোন অদৃশ্যের কারণে ভোলার গ্যাস ভোলাবাসী পাচ্ছে না। তো আমাদের গৃহস্থলী কাজে কাজ করার কাজতে অসুবিধা হচ্ছে, আমরা চাই যে ভোলায় রান্নার জন্য অন্তত গ্যাসটা দেওয়া হোক। ভোলা থেকে এই গ্যাস বাইরে নেওয়ার চিন্তা না করে এখানেই যদি আলাদা একটি ইকোনমিক জোন করা হয়, তাহলে বাংলাদেশেও নতুন একটি ইকোনমিক জোন হবে এবং এখানের অর্থনৈতিক ব্যবস্থারও ব্যাপক পরিবর্তন হবে বলে আমি আশা করি। বাপেক্স কর্তারা বলছেন, আগামী মার্চের মধ্যেই শুরু হবে বাকি দুটি কূপের খনন কাজ। শুধু তাই নয়, আরও গ্যাসের সন্ধান পেতে জেলা জুড়ে চালানো হবে ভূতাত্ত্বিক জরিপ। ভূতাত্ত্বিক রিপোর্ট, টেস্টিং রিপোর্ট ইত্যাদি প্রাপ্তি সাপেক্ষে সম্ভাব্য 40 থেকে 50 মিলিয়ন ঘনফুট গ্যাস অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে সকলে আশাবাদী, যা বর্তমান গ্যাস সংকট এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। 5টি কূপে বর্তমানে জেলায় 1.3 TCF ঘনফুট গ্যাসের মজুদ আছে, যা থেকে প্রতিদিন 65 বিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে। 4টি বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির যোগান দিচ্ছে এসব গ্যাস। এখন ভোলা।